শিক্ষার্থী বন্ধুরা, আজ আমরা বাংলা ভাষা এক সাহিত্য বইয়ের ইউনিট তিন পাঠ এক নিয়ে আলোচনা করব। পাঠ একে আছে রবীন্দ্রনাথ ঠাকুর রচিত ছোট গল্প এক রাত্রি। এক রাত্রি ছোট গল্পের লেখক বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর বাংলা ভাষা ও সাহিত্যের সবচেয়ে প্রতিভাধারী লেখক। তিনি 1861 খ্রিস্টাব্দের 7 মে বাংলা 1268 বঙ্গাব্দের 25শে বৈশাখ জন্মগ্রহণ করেন। 1912 খ্রিস্টাব্দে রবীন্দ্রনাথ গীতাঞ্জলির ইংরেজি অনুবাদ সংস অফারিং প্রকাশ করেন। এ গ্রন্থের জন্যই তিনি 1913 খ্রিস্টাব্দে সাহিত্যে নোবেল পুরস্কারে ভূষিত হন। কবিতা, নাটক, ছোট গল্প, উপন্যাস, রম্য রচনা, ভ্রমণ সাহিত্য, শিশু সাহিত্য অর্থাৎ সাহিত্যের প্রতিটি শাখায় রবীন্দ্রনাথের অবদান অনন্য। 1941 খ্রিস্টাব্দের 7ই আগস্ট বাংলা 1348 বঙ্গাব্দের 22শে শ্রাবণ রবীন্দ্রনাথ ঠাকুরের জীবনাবসান হয়। রবীন্দ্রনাথ ঠাকুরের শ্রেষ্ঠ ছোট গল্প সমূহের মধ্যে এক রাত্রি বিশিষ্ট স্থান দখল করে আছে। এটি নিটল ও সর্বাঙ্গ সুন্দর ছোট গল্প। 1299 বঙ্গাব্দের জ্যৈষ্ঠ সংখ্যার সাধনা পত্রিকায় গল্পটি প্রথম প্রকাশিত হয়। 19 শতকে রচিত রবীন্দ্রনাথের প্রতিটি গল্পই সাধু ভাষায় রচিত, এটিও তার ব্যতিক্রম নয়। এক রাত্রি গল্পে অনামা নায়ক তার জীবনকথা উপস্থাপন করেছেন। আমরা প্রথমেই লক্ষ্য করি, সুরবালার সঙ্গে একত্রে পাঠশালায় গিয়াছি এবং বউ বউ খেলিয়াছি। তাহাদের বাড়িতে গেলে সুরবালার মা আমাকে বড় যত্ন করিতেন এবং আমাদের দুইজনকে একত্র করিয়া আপনা আপনি বলা বলি করিতেন। আহা, দুটিতে বেশ মানায়। অনামা নায়ক ও সুরবালা তখন ছোট ছিল, বয়স বেশি না হলেও অভিভাবকদের আলাপচারিতা এবং মন্তব্যের অর্থ গল্পকথক বুঝতেন, আর এজন্যই সুরবালার প্রতি তার দাবি ও অধিকার জন্মায়। তার মনে হতো সুরবালা তার প্রভুত্ব স্বীকার করার জন্যই জন্মগ্রহণ করেছে। নায়কের পিতা চৌধুরী জমিদারের নায়েব ছিলেন। তার ইচ্ছে ছিল ছেলেকে গোমস্তাগিরিতে ঢুকিয়ে দেবেন, কিন্তু ওই গ্রামেরই ছেলে নীলরতন গ্রাম থেকে পালিয়ে গিয়ে নিজের চেষ্টায় কালেক্টর সাহেবের নাজির হওয়ায় নায়কেরও সেরকম অথবা জজ আদালতের হেডক্রানি হওয়ার স্বপ্ন দেখে, আর এজন্যই সে 15 বছর বয়সে কলকাতায় পালিয়ে যায়। কলকাতায় পালিয়ে গিয়ে প্রথমে পরিচিতজনদের বাসায় এবং পরবর্তীকালে বাবার সহায়তায় সে লেখাপড়া চালিয়ে যেতে থাকেন। একই সাথে তিনি সভা সমিতি এবং রাজনীতির সংস্পর্শে আসেন। উচ্চাকাঙ্ক্ষী নায়ক নাজির শ্রেষ্ঠার কথা ভুলে গিয়ে ইতালির প্রখ্যাত দেশপ্রেমিক এবং বরেণ্য জননেতা মার্চিনি এবং গারিপাল দেহর স্বপ্ন দেখেন। পরাধীন ভারতের জন্য নিজের জীবন উৎসর্গ করার মতো মহত্ত্ব অন্য কিছুতে আছে তা তার মনে হয়নি। এরই মধ্যে সুরবালার পিতা এবং এই অনামা নায়কের পিতা দুজন একমত হয়ে সুরবালার সাথে এই অনামা নায়কের বিয়ে দেওয়ার জন্য উদ্যোগী হন। কিন্তু এই অনামা নায়ক তখন পিতাকে জানিয়ে দেন লেখাপড়া শেষ না করে সে বিয়ে করবে না। পরবর্তীকালে সুরবালার সাথে
উকিল রামলোচন রায়ের বিবাহ সম্পন্ন হয়। উকিল রামলোচন রায়ের সাথে সুরবালার বিয়ের সংবাদটি যখন নায়কের কাছে পৌঁছল, তখন সে পতিত ভারতের চাঁদা আদায় কার্যে ব্যস্ত, তাই সংবাদটি তার কাছে অত্যন্ত তুচ্ছ মনে হল। এ বিষয়ে অনামা নায়ক বলেছেন, আমি 15 বৎসর বয়সের সময় কলিকাতায় পালাইয়া আসি। তখন সুরবালার বয়স 8, এখন আমি 18। পিতার মতে আমার বিবাহের বয়স ক্রমে উত্তীর্ণ হইয়া যাইতেছে, কিন্তু এদিকে আমি মনে মনে প্রতিজ্ঞা করিয়াছি আজীবন বিবাহ না করিয়া স্বদেশের জন্য মরিব। বাপকে বলিলাম, বিদ্যাভ্যাস সম্পন্ন সমাধা না করিয়া বিবাহ করিব না। 2-4 মাসের মধ্যে খবর পাইলাম উকিল রামলোচনবাবুর সহিত সুরবালার বিবাহ হইয়া গিয়াছে। পতিত ভারতের চাঁদা আদায় কার্যে ব্যস্ত ছিলাম, এই সংবাদ অত্যন্ত তুচ্ছ বোধ হইল। ইতোমধ্যে সে এন্ট্রেন্স পরীক্ষায় পাশ করেছে, তবে ফার্স্ট ইয়ার্স পরীক্ষার প্রাককালে তার পিতা মারা যান। তখন বিধবা মা এবং দুই বোনের দায়িত্বের কারণে অনেক চেষ্টায় নোয়াখালী বিভাগের একটি ছোট শহরের এন্ট্রেন্স স্কুলের সহকারী শিক্ষক পদে চাকরি পান। স্কুলের প্রসঙ্গে নায়ক বলেছেন, স্কুলঘরটি লোকালয় হইতে কিছু দূরে একটি বড় পুষ্করিণীর ধারে, চারিদিকে সুপারি, নারিকেল এবং মাদারের গাছ, এবং স্কুল গৃহের প্রায় গায়েই 2টা প্রকাণ্ড বৃদ্ধ নিমগাছ গায়ে গায়ে সংলগ্ন হইয়া ছায়া দান করিতেছে। চারিদিকে সুপারি, নারিকেল ও মাদার গাছ বেষ্টিত 8-চালা বিশিষ্ট পুকুরপাড়ের স্কুলঘরটির একটি চালায় নায়ক থাকতেন। নায়ক আরও বলেছেন, একটা কথা এতদিন উল্লেখ করি নাই এবং এতদিন উল্লেখযোগ্য বলিয়া মনে হয় নাই। এখানকার সরকারি উকিল রামলোচন রায়ের বাসা আমাদের স্কুলঘরে রণতি দূরে, এবং তাহার সঙ্গে তাহার স্ত্রী আমার বাল্যসখী সুরবালা ছিল, তাহা আমার জানা ছিল। রামলোচনের সঙ্গে আলাপ ও পরিচয় হয় নায়কের, তবে সুরবালার বিষয়ে নায়ক রামলোচনকে কিছু বলার প্রয়োজন মনে করেননি। এ বিষয়ে অনামা নায়ক বলেছেন, রামলোচনবাবুর সঙ্গে আমার আলাপ হইল। সুরবালার সহিত বাল্যকালে আমার জানাশোনা ছিল, তাহা রামলোচনবাবু জানিতেন কি না জানি না। আমিও নতুন পরিচয়ে সে সম্বন্ধে কোনো কথা বলা সঙ্গত বোধ করিলাম না, এবং সুরবালা যে কোনো কালে আমার জীবনের সঙ্গে কোনো রূপে জড়িত ছিল সে কথা আমার ভালো করিয়া মনে উদয় হইল না। একদিন ছুটির দিনে রামলোচনের বাসায় গিয়ে রামলোচনবাবুর বৈঠকখানায় রামলোচন রায়ের সাথে নায়ক আলাপ করছিলেন, এমন সময় পাশের ঘর হতে চুড়ি টুংটাং, কাপড়ের খসখস শব্দ এবং কোমল পদধ্বনি নায়কের মনে আলোড়ন তোলে। তার মনে হয় পাশের ঘর থেকে জানালার ফাঁক দিয়ে শৈশবে সুরবালা তাকে দেখছে। তার মনে পড়ে যায় বিশ্বাস সরলতায় ভরা সুরবালার শৈশবের সেই দৃষ্টি। তার মনে হয় একসময় ইচ্ছে করলেই নায়ক সুরবালাকে পেতে পারত, কিন্তু এখন মাথা খুঁড়ে মরলেও সুরবালার সাথে একবার দেখা করার অধিকারটুকু তার নেই। একবার নায়কের মনে হল সুরবালা তার কে, পরমুহূর্তেই তার মন বলে উঠল সুরবালা তার আজ কেউ নয় সত্য। তবে এই সুরবালা তার এই ছিন্নভিন্ন জীবনে কী না হতে পারত। শৈশবের সুরবালা
একসময় নায়কের জীবনে তুচ্ছ হলেও বর্তমান অবস্থায় ছোটবেলাকে নিয়ে অবাস্তব কল্পনায় নায়ক অস্থির হয়ে পড়ে। এ বিষয়ে নায়ক বলেছেন, এখন হইতে আর কোনো কাজে মনসংযোগ করিতে পারি না। দুপুরবেলায় ক্লাসে যখন ছাত্রেরা গুনগুন করিতে থাকিত, বাহিরে সমস্ত ঝাঝা করিত, ঈষৎ উত্তপ্ত বাতাসে নিমগাছের পুষ্পমঞ্জুরির সুগন্ধ বহন করিয়া আনিত, তখন ইচ্ছা করিত, কি ইচ্ছা করিত জানি না, এই পর্যন্ত বলিতে পারি ভারতবর্ষের এই সমস্ত ভাবি আশাস্পদ দিকের ব্যাকরণের ভ্রম সংশোধন করিয়া জীবনযাপন করিতে ইচ্ছা করিত না। স্কুলের ছুটি হয়ে গেলে নিজের ঘরে থাকতে নায়কের মন টিকত না, অথচ কোনো ভদ্রলোক এই নায়কের সাথে দেখা করতে আসলে সে খুব বিরক্ত বোধ করতেন। সন্ধ্যার সময় পুকুর ধারের নারিকেল সুপারির গাছের মর্মর ধ্বনি শুনতে শুনতে নায়কের মনে হতো, মানব সমাজ একটি বিচ্ছিরি ভ্রমের জাল। ঠিক সময়ে ঠিক কাজটি করতে কারো মনে পড়ে না, বেঠিক সময়ে বেঠিক চিন্তায় অস্থির হওয়ার এই অসহায়ত্ব তার জীবনে বিমর্ষের এক অধ্যায় হয়ে থাকে। তিনি আরো বলেছেন, তোমার মতো লোক সুরবালার স্বামীটি হইয়া বুড়া বয়স পর্যন্ত বেশ সুখে থাকিতে পারিত। তুমি কিনা হইতে গেলে গাড়িবাল্ডি এবং হইলে শেষে একটি পাড়া গিয়ে স্কুলের সেকেন্ড মাস্টার। আর রামলোচন রায় উকিল, তাহার বিশেষ করিয়া সুরবালারই স্বামী হইবার কোনো জরুরি আবশ্যক ছিল না। বিবাহের পূর্ব মুহূর্ত পর্যন্ত তাহার পক্ষে সুরবালাও যেমন, ভবশঙ্করীও তেমন। সেই কিনা কিছুমাত্র না ভাবিয়া চিন্তিয়া বিবাহ করিয়া সরকারি উকিল হইয়া দিব্য 5 টাকা রোজগার করিতেছে। যেদিন দুধে ধোঁয়ার গন্ধ হয় সেদিন সুরবালাকে তিরস্কার করে, যেদিন মন প্রসন্ন থাকে সেদিন সুরবালার জন্য গহনা গড়াইতে দেয়। উচ্চাকাঙ্ক্ষী নায়ক বাস্তব জীবনের কঠোর সময়ে উপস্থিত হয় নিজেকে বড় অসহায় মনে করে। তার কোনো কিছু করতে ভালো লাগে না, ছাত্রছাত্রীদের পড়াতে ভালো লাগে না, কারোর সাথে কথা বলতেও ভালো লাগে না। সুরবালার স্ত্রী শৈশবের খেলার সাথী তার জীবনে নতুন করে নতুন চিন্তার জন্ম দেয়, যা অবাস্তব হলেও তার কাছে এটি অনন্য এবং অস্থির। রামলোচন মামলার প্রয়োজনে কিছুদিনের জন্য বাইরে গিয়েছেন, এরই মধ্যে প্রাকৃতিক দুর্যোগ শুরু হয়। নায়ক তখন ঘরে একলা ছিল। নায়ক মনে করে সুরবালা তার ঘরে একলা আছে। দিনটি ছিল সোমবার। সকাল থেকেই আকাশ ছিল মেঘে ঢাকা। 10টার পরে গুড়ি গুড়ি বৃষ্টি শুরু হয়। আকাশের অবস্থা দেখে হেডমাস্টার বেশ আগেই স্কুল ছুটি দিয়ে দিয়েছে। পরদিন বিকাল হতে মুষলধারে বৃষ্টি শুরু হয়, সে সাথে সমুদ্রের তরঙ্গ রাশি গর্জন করে ওঠে। নায়কের মনে হয় সুরবালাকে নিয়ে এসে স্কুল ঘরে রাখলে বেশ হয়। সে আরও মনে করে স্কুল ঘরটি সুরবালার বাড়ি থেকে বেশ মজবুত, তাই সুরবালাকে নিয়ে আশ্রয় দিয়ে সে পুকুর পাড়ে রাত কাটাবে। কিন্তু সে মন স্থির করতে পারে না। রাত 1টা-1.5টার দিকে গভীর ঝড় বৃষ্টি এবং সে সাথে সমুদ্রের তরঙ্গ রাশি
লোকালয়ের দিকে যখন ধেয়ে আসছে, তখন সে দ্রুত সুরবালার বাড়ির দিকে যেতে উদ্যোগী হন। কিন্তু বানের জলের কারণে সে বেশি দূর এগুতে পারেন না। পাশেই সমতল ভূমি থেকে 10-11 হাত উঁচু পুকুর পাড়। এই অনামা নায়ক জীবন রক্ষার জন্য পুকুর পাড়েই ওঠেন। তিনি লক্ষ্য করেন বিপরীত দিক থেকে একজন ব্যক্তি পুকুর পাড়টিতে উঠল। এই অনামা নায়কের বুঝতে কষ্ট হল না বিপরীত দিক থেকে আসা ব্যক্তিটি অন্য কেউ নয়, তারই খেলার সাথী শৈশবের সেই ছোটবেলা। এমন সময় এই দুর্যোগময় রাতে পৃথিবীর সব আলো নিভে গেছে প্রায়। এই পরিস্থিতিতে দু একটি কথা বললে বা কুশল বিনিময় করলে কোনো ক্ষতি হতো না, কিন্তু কেউ কোনো কথা বলল না। রাত শেষে বানের জল নেমে গেলে দুজন দুজনের ঘরে ফিরে এলো। নায়কের মনে হলো সে গারিবাল্দি তো দূরে থাক, নাজির শীর্ষদারও হতে পারেনি। তার মনে হলো সে চিরকাল ভাঙা স্কুলের সেকেন্ড মাস্টার হয়েই জীবন অতিবাহিত করবে। সুরবালা স্বামী পুত্র গৃহ ধন জন নিয়ে সুখে থাকুক। তার মনে হল তবু এই অনন্ত রাত তার জীবনের সর্বশ্রেষ্ঠ মুহূর্ত। এই রাতের এই ক্ষণের কল্পনায় সে তার জীবন অতিবাহিত করবে। শিক্ষার্থী বন্ধুগণ, আপনারা আপনাদের বইয়ের পাঠগুলো ভালোভাবে পড়বেন। যে বিষয়গুলো ঠিকমতো বুঝতে পারেন না, টিউটোরিয়াল ক্লাসে গিয়ে টিউটরদের কাছ থেকে জেনে নেবেন। আপনারা ভালো থাকুন ও ভালোভাবে লেখাপড়া করুন, এ প্রত্যাশাই। আজকের মতো এখানেই, খোদা হাফেজ।